সবাইকে স্বাগতম clickandtech.com এ, আমি নেমান আছি আপনাদের সাথে। আজকের বিষয়টা একটু ভিন্ন, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে যে ব্যবসায়ী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন ইউটিউবে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য। আবার আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার ইউটিউব কী কী অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে সেই বিষয়ে আমি আজকে একটা ছোট্ট আলোচনা করব। এক হচ্ছে, আজ থেকে 5 বছর আগে একটা সময় ছিল যখন একটা ভিজিটিং কার্ডে বা একটা মার্কেটিং প্লেসে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস না দিলে ওইটা সম্মানজনক হইতো না বা ব্যবসার জন্য ওইটা খুব জরুরি ছিল। তারপর আসলো কি, ফেসবুক পেজও থাকবে ওইটার সাথে। কিন্তু এখন আমার মনে হয় আপনার একটা ইউটিউব চ্যানেল থাকাটা আসলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন? ধরেন আপনার একটা ই কমার্স সাইট আছে, তো এই ই কমার্স সাইটে আপনি কীভাবে প্রতিটা প্রোডাক্ট প্যাকিং করছেন এইটা যদি আপনি একটা ভিডিও তৈরি করে আপনার ক্রেতাদের কাছে দিতে পারেন তাহলে তার কিন্তু একটা আস্থা তৈরি হবে যে আপনার তার প্রোডাক্টটা আর তার কাছে খুব ভালোভাবে পৌঁছাবে। এই একটা বিষয় হতে পারে। এরকম আপনি যেহেতু ব্যবসায়ী সেহেতু আপনি ডেফিনেটলি আমার মতো করে আর অনেকগুলো বিষয় বের করে নিতে পারবেন যে কী কী কারণে এই ভিডিওগুলো দরকার হয়। বিভিন্ন সামাজিক কাজে আপনি সহযোগিতা পাবেন, যেমন ধরেন এবার যেমন সিলেটে যখন বন্যা হলো তখন অনেক ব্যবসায়ী আছেন তারা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ফান্ড কালেকশন করেছেন এবং বন্যা দুর্গতদের ভেতরে তার প্রোডাক্টগুলো পৌঁছে দিয়েছেন। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি একটা সোশ্যাল ওয়ার্কে নিজেকে জড়িত করতে পারছেন, আপনাকে সহযোগিতা করার জন্য একটা বিশাল টিম সবসময় আপনার সাথে থাকছে। আর দ্বিতীয় হচ্ছে ওই সহযোগিতার ভেতরে কিন্তু আপনার প্রোডাক্টগুলোও সেল হচ্ছে। হ্যাঁ, আপনি অনেক কম দামে বিক্রি করছেন যাতে মানুষের সহযোগিতা হয়, মানবতার খাতিরে আপনি হয়তো ব্যবসা অনেক কম করছেন, কিন্তু আপনার কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে, মানে আপনার একটা বড় গ্রো আপ ওখান থেকে আপনি করতে পারবেন। ধরুন আপনার ইউটিউব চ্যানেলটাতে আস্তে আস্তে 1 থেকে 1.5 লাখ সাবস্ক্রাইবার হলো, এখন আপনার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, তো এই প্রোডাক্টটা আপনি কিন্তু ওইখানে রিভিউ করতে পারবেন। এখন আপনি প্রোডাক্ট আনছেন 200, আপনি একটা প্রোডাক্ট যদি খুলে ওইটার ভালো বিষয়গুলো তুলে ধরতে পারেন, ওটার প্রাইসটা অফার করতে পারেন, নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা ই দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে প্রোডাক্ট নেয়ার একটা তাগিদ বাড়বে এবং ওই প্রোডাক্টগুলো দেখা যাবে যে অন্যান্য যারা টেক রিলেটেড বা রিভিউ রিলেটেড যারা ইউটিউবার আছেন তারা কিন্তু ওটার রিভিউ করবেন, ওটা একটা সার্চ ভলিউমও আস্তে আস্তে তৈরি হবে। অতএব এই বিষয়টা নিয়ে আপনি ভাবতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো ইউটিউবে শো করা যায় কি না, গেলে কীভাবে করা যায়। এছাড়া আর একটা বিষয় করতে পারবেন, সেটা হচ্ছে প্রি অর্ডার। যেমন বড় বড় মোবাইল কোম্পানিগুলো এখন কিন্তু দেশ থেকে প্রি অর্ডার থেকে দিয়ে ওদের কাছ থেকে প্রোডাক্ট আনা হচ্ছে। সো এই যে কমিউনিকেশনটা, এখন আপনি ধরেন কি একটা প্রোডাক্ট আনবেন, ওই প্রোডাক্টটা রেডি করেছেন, আপনি অর্ডার দিয়েছেন, শিপমেন্টের প্রসেসিংও আছে, কিন্তু বাংলাদেশে আপনি সেল করতে পারতেছেন না, আপনার কী করতে হবে, পত্রিকায় দিতে হবে, টেলিভিশনে দিতে হবে, এছাড়া আপনাকে বিভিন্ন লিফলেটের মাধ্যমে ওটা প্রচার করতে হবে। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে কন্টিনিউয়াস রাখেন, আপনার কিন্তু এই বড়ও একটা হ্যাজার্ড পেতে হবে না, কারণ আপনার নির্দিষ্ট যারা গ্রাহক আছেন তারা সবসময় আপনার সাথে ট্যাগ থাকবেন। আপনার কোনো প্রয়োজন নাই এত জায়গায় পয়সা খরচ করার, আপনি জাস্ট ওইখানে আপনি দেন যে আমার এই প্রোডাক্ট আসতেছে, এত তারিখ নামবে, এত তারিখ আমরা সেল দিতে পারবো, আপনারা প্রি অর্ডার করতে পারেন। তো এভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক একটা ভূমিকায় এই ফেসবুক বা আপনাদের ইউটিউব চ্যানেল এগুলো কাজে আসতে পারে। অতএব আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আরও একটি চ্যানেল আছে সময়ের গল্প, ওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা সার্চ করবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায় একই সাথে। পারবেন প্রকৃতির সাথে আপনার নিবিড় কিছু সময় কাটিয়ে নিতে, কিছু কষ্ট সাগরের পানিতে ভাসিয়ে দিতে। আর ডেফিনেটলি clickandtech.com এ শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।